আসসালামু আলাইকুম। মাইক্রোসফট এক্সেল বাংলা টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম। সাথে আছি আইটি এক্সপার্ট আহসান। চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। আজকের পাঠের বিষয়বস্তু হচ্ছে মাইক্রোসফট এক্সেল আমাদের সিস্টেম থেকে কয়টি প্রসেস রান করানো যায় সেই ব্যাপারগুলোই আমরা দেখব। প্রথম প্রসেস হচ্ছে আমরা চলে আসি আমাদের সিস্টেমের সার্ভসে। তো আমার অপারেটিং সিস্টেম হচ্ছে উইন্ডোজ 11। উইন্ডোজ 10-এর ক্ষেত্রে সেম সার্চ একটা অপশন আপনারা পেয়ে যাবেন। এখানে এসে টাইপ করতে হবে এক্সেল লিখে, তাহলে এক্সেল অ্যাপ আমরা পেয়ে যাচ্ছি। এখানে যদি ক্লিক করা হয় তাহলে মাইক্রোসফট এক্সেল রান হবে। ওকে, আমার সিস্টেমে মাইক্রোসফট এক্সেলের 2019 ভার্সনটি ইনস্টল করা আছে। দ্বিতীয় প্রসেস হচ্ছে আমরা চলে আসব আমাদের সিস্টেমের স্টার্টে। স্টার্টে ক্লিক করলে আমরা উইন্ডোজ 10-এর ক্ষেত্রে অল অ্যাপস পেয়ে থাকি। উইন্ডোজ 11-এর ক্ষেত্রে আমরা অল অ্যাপস এখানে দেখতে পাচ্ছি। এখানে ক্লিক করতে হবে এবং ই সিরিজে যেতে হবে। ঠিক আছে, তো আমরা একটু স্ক্রল করে যদি নিচে আসি তাহলে আমরা এক্সেল দেখতে পাচ্ছি। এখানে যদি ক্লিক করা হয় তাহলে মাইক্রোসফট এক্সেল আমাদের সিস্টেম থেকে রান হবে। অথবা উইন্ডোজ 11-এর ক্ষেত্রে আমরা যদি স্টার্টে ক্লিক করি তাহলে এখানে পিন করা যে প্রোগ্রামগুলো রয়েছে এখানেও কিন্তু আমরা এক্সেল পেয়ে যাব। ঠিক আছে, এখানে ক্লিক করলেও মাইক্রোসফট এক্সেল রান হবে। পরবর্তী প্রসেস হচ্ছে আমরা ডেস্কটপের উপরে যদি মাউস রাইট বাটন ক্লিক করি এবং যদি নিউতে আসি তাহলে আমরা এখানে লাস্টের দিকে দেখতে পাচ্ছি মাইক্রোসফট এক্সেল ওয়ার্কশিট রয়েছে। যদি ক্লিক করা হয় তাহলে এভাবে একটি ফাইল ক্রিয়েট হয় মাইক্রোসফট এক্সেলের। যদি ডাবল ক্লিক করা হয় তাহলে আমাদের সিস্টেম থেকে মাইক্রোসফট এক্সেলটি সরাসরি মেইন উইন্ডোতে চলে আসবে, অর্থাৎ মেইন ইন্টারফেস সমেত রান হবে। ওকে, পরবর্তী প্রসেস হচ্ছে আমরা চলে আসি আমাদের সিস্টেমের আবারও সার্চে। সার্চে এসে টাইপ করি এক্সেল লিখে, এই এক্সেল যে অ্যাপটি আমরা পাচ্ছি এর উপরে মাউস রাইট বাটন ক্লিক করে আমরা চলে আসি ওপেন ফাইল লোকেশনে। তাহলে আমাদের এই অফিস সুইটটি যেখানে ইনস্টল করা আছে সেখানে আমরা আসতে পারবো। এখানে দেখুন এক্সেল আছে, এখানে ডাবল ক্লিক করলে ওপেন হবে, অথবা আমরা এই এক্সেলের উপরে মাউস রাইট বাটন ক্লিক করে আমরা উইন্ডোজ 10 স্টাইলের কনটেক্সট মেনুতে আসি, তাহলে শো মোর অপশনস ক্লিক করতে হবে। এখান থেকে দেখুন পিন টু টেক্সট বার রয়েছে, ক্লিক করতে হবে এবং উইন্ডো ক্লোজ করে দিচ্ছি। তাহলে দেখুন আমার টেক্সট বারে কিন্তু এক্সেল দেখা যাচ্ছে। জাস্ট সিঙ্গেল ক্লিক করতে হবে তাহলে মাইক্রোসফট এক্সেল আমাদের সিস্টেম থেকে রান হবে। ওকে, নেক্সট প্রসেস হচ্ছে আমরা আমাদের কিবোর্ড থেকে উইন্ডোজ কি এবং আর প্রেস করব, তাহলে রান কমেন্ট ওপেন হবে। টাইপ করতে হবে এক্সেল লিখে, এন্টার কিছু প্রেস করতে হবে, তাহলে মাইক্রোসফট এক্সেল আমাদের সিস্টেম থেকে রান হবে। ওকে, পরবর্তী প্রসেস হচ্ছে আমরা ডেস্কটপের উপরে মাউস রাইট বাটন ক্লিক করলেই কনটেক্সট মেনু আমরা পেয়ে থাকি। এখান থেকে চলে আসি নিউতে। নিউতে আসার পরে দেখুন শর্টকাট রয়েছে, জাস্ট আমরা এখানে ক্লিক করব তাহলে ক্রিয়েট শর্টকাট আমরা দেখতে পাচ্ছি। ওকে, আমরা একটু এই পাশে রাখবো, দেন আবারও চলে আসবো সিস্টেমের সোর্সে। টাইপ করে এক্সেল লিখে, তাহলে এক্সেল আমরা পেয়ে যাচ্ছি। মাউস রাইট বাটন ক্লিক করে আমরা ওপেন ফাইল লোকেশনে আসব। এখান থেকে আমাদের উপরে যে লোকেশনটি রয়েছে বা পাথ রয়েছে সেটি কপি করতে হবে। ঠিক আছে, তার জন্য আমরা এক্সেলের উপরে মাউস রাইট বাটন ক্লিক করে আমরা চলে আসি প্রপার্টিস। প্রপার্টিস আসার পরে আমরা জেনারেল সিলেক্ট করি, দেখুন লোকেশন দেখা যাচ্ছে। জাস্ট এখান থেকে আমরা এই অংশটুকু কপি করে নেই এবং এই শর্টকাটের এখানে এসে আমরা পেস্ট করে দেই এবং একটি ব্যাকস্ল্যাশ দিয়ে আমরা এখানে টাইপ করি এক্সেল। এভাবে এক্সেল আমরা টাইপ করে দেই এবং আমরা নেক্সট ক্লিক করি। তাহলে টাইপ এ নেম ফর দিস শর্টকাট রয়েছে, এই শর্টকাটের কাস্টম একটি নেম আপনি চাইলে টাইপ করে দিতে পারেন। আমি এক্সেল রাখবো, দেন ফিনিশ। এই উইন্ডোগুলো ক্লোজ করে দিচ্ছি। তাহলে দেখুন ডেস্কটপে এক্সেলের একটি শর্টকাট তৈরি হয়ে গিয়েছে। যদি ডাবল ক্লিক করা হয় এখান থেকে মাইক্রোসফট এক্সেল আমাদের সিস্টেম থেকে রান হবে। ওকে, তো যতগুলো প্রসেস আমি দেখিয়েছি যে কোনো একটি প্রসেসে মাইক্রোসফট এক্সেল আমাদের সিস্টেম থেকে কাজ করার জন্য আমরা রান করে নেব। ওকে, আজকে মাইক্রোসফট এক্সেল বাংলা টিউটোরিয়ালের ভিডিওতে আমরা দেখেছি মাইক্রোসফট এক্সেল আমাদের সিস্টেম থেকে অনেকগুলো প্রসেস ওপেন করা যায়, সেই প্রসেসগুলো আমরা বিস্তারিতভাবে জেনেছি। এগুলো আমরা অবশ্যই বাসায় ট্রাই করব। আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করতে পারেন নাই প্লিজ সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। নতুন ভিডিওগুলো দেখার জন্য বেল বাটনটি প্রেস করে রাখতে হবে।
আর ভালো ভালো ভিডিও চ্যানেলে দেয়া আছে। অন্যান্য অফিস প্র্যাকটিস প্রোগ্রামগুলো আমার এই চ্যানেল থেকে শিখে নিতে পারেন, আর অন্যান্য টিপস অ্যান্ড ট্রিক্সগুলো সময় করে দেখবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংকস ফর ওয়াচিং।